শেষে চট্টগ্রামত অনুষ্ঠিত মাসব্যাপী অমর একুশে বইমেলা শেষ দিনেও নানা শ্রেণী পেশার মানুষের বিরোধ মুখরিত আছিল এই মেলা প্রাঙ্গণ। এবারের মেলাত বিক্রি হয়ে প্রায় 15 লাখ বই, যার আনুমানিক মূল্য 18 কোটি টিয়া। বিস্তারিত শোন জিয়াউল হক ইমনের প্রতিবেদনত। 29 ফেব্রুয়ারি শনিবার ফরদান এমমি অমর একুশে বইমেলা চট্টগ্রাম 2020 শেষ দিনত মেলাত শুরুতুন শেষ পর্যন্ত শিশু কিশোর ও স্কুল কলেজের শিক্ষার্থী অকলসহ নানা শ্রেণী পেশার মানুষের বিরাসিল সাহেবের মতো। মেলা সত্তরত গুড়ি দেখা গিয়ে স্টলি ইনুত আসিল কিনি নলর উপসেফরা বীর। মেলা জমি উঠতে দেখি ভালো লাগার হতে জানাই বোধজনে। আজ লাস্ট দিন মেলার ভালো ভালো বই চাই, যেগিন যেগিন বই পাওয়া লাগে আজ লাস্টের দিন যেত অবশ্য আরো বই ভালো যেগিন লাগে কিনে লই যাই। বই মেলা তো প্রাণের মেলা এবং প্রচন্ড জমজমাট এবার চিটাঙ্গের বই মেলা, তো খুবই ভালো লাগে আর কি। হ্যাঁ, এরিমে সুন্দর মেলা হলে প্রত্যেক বছর আরতে খুব ভালো লাগবে। চট্টগ্রামবাসী একল ব্যাগ একত্র প্রত্যেক দিন সবসময় এবং অনেক সুন্দর সুন্দর বই দেখছি, তারপর কিনলামও, অনেক ভালো লাগছে। মাদকের দিকে আকর্ষণ নই আরে, হয়তো বইয়ের দিকে আকর্ষণ হইব। এখন যে ইয়াবাদের চারিদিকে সরাই ছিটে বুঝছি, আর মনে হচ্ছে ইয়াবাদ জায়গার মধ্যে এখন কলম বই আগত ধরিব, ফলে শিখিতে রইব, কিছু জানিতে রইব, দেশ সম্বন্ধে জানিতে রইব। হ্যাঁ, ভালোই লাগছে। আমি আজকে প্রথম আসলাম এই বইমেলা শুরু হওয়াতে, আজকে প্রথম আসছি, এখনই আসলাম, ভালোই লাগছে। বেশ ভালো বেসনে সন্তুষ্ট বিক্রেতা অকল দেখার পর হইতে গেলে চট্টগ্রাম বই মেলা দিয়ে সারা খুব ভালো সারা পাই। চট্টগ্রাম বই মেলা যে এলে সারা পাই মারা মানে আশা নগরী, ইন আর তার দিলে আর যে বাজেট গজি মানে জিবে আশা করছি, ধরুন 10-15 লাখ আশা করছি, আর 20 লাখের দিয়ে আল্লাহ দিলে ফারুকি। মেলা শুরু হইতে তো প্রায় আর 20 দিন আগে, 20 দিন ধরে প্রথম কয়েকদিন হম গিয়ে আর একটু অসন্তুষ্ট ছিলাম, দিন যত গিয়ে আস্তে আস্তে আর বেচা বিক্রি বাজ্যি, লাস্টের দিকে এনে বোধ জমি উঠি, আর আর প্রতিদিন মোটামুটি সেল আর 20,000-30,000 সেল আর। শুরু হইতে শেষ পর্যন্ত 20 দিন ব্যাপী খুব ভালো সেল হই। এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মার প্রাঙ্গণত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনত মুজিব বর্ষত বঙ্গবন্ধুরে নিবেদন গজ্জে অমর একুশে বইমেলাত আয়ন্ন বিশিষ্ট জনকল তুলি দজ্জি এই বইমেলাত দেহা নানা অভিজ্ঞতার হতা। আগত বহুত সুন্দর ইয়ে, আশা করি আগামী বছর আরো সুন্দর হইব, যার ফলে আর আশাবাদী উত্তরে দেখি এই মেলা ভবিষ্যতে আরো দ্বিগুণ উদ্যমে চলিব এবং মানুষের বিভিন্ন শ্রেণীর মানুষের আকর্ষণ করিব। আজ তো মেলা শুরু হইতে আজ এ পর্যন্ত প্রায় মাঝে 2 দিন নোয়াই দেরি, হাতে জিন ভালো লাগে, প্রচুর তরুণ ফুয়াশা আড়ে মেলা সাবেল লাগছে। মেলার মধ্যে 3 ধরনের মানুষ আইয়ে উগ্র এদি হিসাব করি আরে লিস্টি করি বই কিনি পেলাই, আর উগ্র এদি ঘুরিব গুড়ি গুড়ি চাইব, সনের পরে তার পছন্দ বই কিনিব, আর হঠাৎ এনে ঘুরিব গুত্তু গুত্তু যাইবার সময় বইগুলো কিনে দিব। ক্রেতাদের জায়গা থেকে যদি একটু চিন্তা করি, এখনো চট্টগ্রামের ক্রেতারা বা পাঠকের দিক থেকে চট্টগ্রাম অনেক পিছিয়ে আছে। এই জন্য আমার মনে হয় যে আমাদের পাঠক তৈরি করা বা পাঠক তৈরি হওয়া এই জায়গাটাতে আমরা অনেক পিছিয়ে আছি। 2 বছর হচ্ছে, সামনেও হবে, কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে পাঠক তৈরি করতে না পারি এরকম মেলা তখন আর হয়তো কন্টিনিউ করা যাবে না, আর হলেও সেটা খুব বেশি ফলদায়ক হবে। এই বইমেলা গত 2 বছরে চট্টগ্রামের 60 লাখ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জোগাইয়ে আয় আশা করি আগামী বছর এই বইমেলা চট্টগ্রাম নয় আজ আশেপাশের যেগিন ডিস্ট্রিক্ট আছে বিভাগ আছে তারা এটা চট্টগ্রামে আইরে সংযুক্ত হবো। দর্শন বিনোদন সহ বিভিন্ন ধরনের বিনোদন এখন আইরে নিঃসন্দেহে তারা পরিতৃপ্ত হয়ে পরিপুষ্ট হয়ে। অমর একুশে বইমেলার শেষ দিন উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরউদ্দিন, বিশেষ অতিথি আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা। অনুষ্ঠানত বইমেলার প্রতিবেদন উপস্থাপন করছি কাউন্সিলর নাসমুল হক ডিওক। আশা অনুযায়ী সাফল্য আসছে বলে জানাই বইমেলা আয়োজন কমিটির যুগ্ম সচিব জামাল উদ্দিন। আর এখন এই মেলা দেশের দ্বিতীয় বৃহত্তর বইমেলা হিসেবে স্বীকৃতি লাভ করবে সারা বাংলাদেশ, অর্থাৎ বাংলা একাডেমির পরে বাংলাদেশের এই দ্বিতীয় এখনো মেলা। এই মেলার যে সফলতা ইয়ান আর যারা চট্টগ্রামের প্রকাশক লেখক বুদ্ধিজীবী সাহিত্যিক কবি আর সব বেগুনে আছি, 20 দিনে বইমেলার মধ্যে প্রায় 18 কোটি টিয়ার বই সেলি, গত বছরও ঠিক সেম। দর্শনার্থী ও পাঠকলর একখানি প্রত্যাশা আগামী বছরও তো যেন এই লেখান বইমেলা চট্টগ্রামত সুন্দরভাবে হয়।
অমর একুশে বইমেলার তুন জিয়াউল হকিমন সি প্লাস টিভি।